এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তি প্রসাদ পার্থ কল্যাণময়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হলো চিকিৎসক নিজাম প্যালেসেই হবে পার্থ ও কল্যাণময়ের স্বাস্থ্য পরীক্ষা সিবিআই সূত্রে এমনই জানা যাচ্ছে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছে আবির কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে চিকিৎসক নিয়ে আসা হয়েছে দেখো যেমনটা দেখা গিয়েছিল যে ঠিক ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সিবিআই আধিকারিক সিবিআই গাড়ি নিয়ে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং তারপর এই সময় দেখা একজন চিকিৎসককে নিয়ে এই যে নিজাম প্যালেস নিজাম প্যালেসে এসে উপস্থিত হয়েছে সেই টিম নিজাম প্যালেসে ইতিমধ্যে যে চিকিৎসককে নিয়ে আসা হয়েছে যেটা সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি যেটা প্রাথমিকভাবে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই দুজনের মেডিকেল চেক করা হবে এখন দেখার বিষয় যে এই যে চিকিৎসককে নিয়ে আসা হয়েছে মেডিকেল টেস্টের পর তারপরে আর পার্থ চট্টোপাধ্যায়কে এখান থেকে বার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কিনা কি কারণে চিকিৎসক নিয়ে আসা হলো এখানে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে নিরাপত্তার স্বার্থেই কিন্তু চিকিৎসককে নিয়ে আসা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি যদিও সরকারিভাবে সিবিআই তরফ থেকে এখনো কিছু ঘোষণা করা হয়নি চিকিৎসক নিয়ে আসা হয়েছে মেডিকেল টেস্টের জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পার্থ চট্টোপাধ্যায়ের কিছু শারীরিক অসুস্থতার কথা তিনি সিবিআইর আধিকারিকদের জানিয়েছেন এখন দেখার বিষয়ে চিকিৎসক যখন নিজাম প্যালেস থেকে বেরিয়ে যাবেন তারপরে আবারও সিবিআই টিম পার্থ চট্টোপাধ্যায় বা কল্যাণময় গঙ্গোপাধ্যায় দুজনকে বা দুজনের মধ্যে যে কোনো একজনকে বা দুজনকেই তারা হাসপাতালে আবার মেডিকেল চেকআপের জন্য নিয়ে যান কি তার কারণ মেডিকেল চেক জন্য চিকিৎসক নিয়ে আসা হয়েছে এমনটাই সিবিআই তরফ থেকে কিন্তু সূত্র মারফত জানানো হয়েছিল সেইভাবেই আমরা দেখলাম যে এগারোটার সময় সিবিআই যে টিম বেরিয়েছিল এই নিজাম প্যালেস থেকে আড়াইটে নাগাদ সেই টিম এসে পৌঁছেছে মেডিকেল চেক হবে পার্থ চট্টোপাধ্যায়ের এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মেডিকেল চেকআপের পর পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসককে কি জানান বা সিবিআইকে কে কি জানান তিনি অসুস্থতার কথা জানিয়েছিলেন বারংবার সেই অসুস্থতা কি এখনো রয়েছে কিনা তার ওপরে নির্ভর করছে তাকে আবারও হাসপাতালে মেডিকেল চেক জন্য নিয়ে যাওয়া হবে কিনা ধন্যবাদ আবির টিটাগড় সাউথ স্টেশন রোডে ফ্রি ইন্ডিয়া হাই স্কুল লাগোয়া বহুতলের ছাদ থেকে ছোড়া হয়েছিল বোমা আতঙ্কিত বহুতলের বাসিন্দারা ছাদের তালা লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও চিন্তিত টিটাগড় সাউথ স্টেশন রোডের বাসিন্দারা টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমাবাজির ঘটনা কিনারা করল পুলিশ এবং যেটা জানা যাচ্ছে স্কুলের তিন প্রাক্তন ছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে বোমাবাজির ঘটনা ঘটে সেটা তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের লাগোয়া ছতলা বহুতলের ছাদ থেকে বোমা ছোড়া হয়েছিল আমরা এই মুহূর্তে সেই ছতলার বহুতলের ছাদে রয়েছি এবং সেই যে ছাদ এই ছাদেই দুষ্কৃতীরা উঠেছিল এবং ছাদের মধ্যে থেকেই তারা এখানে জড়ো হয় এবং এখান থেকেই বোমা ছোড়া একদম সেই ছতলার বহুতল লাগোয়া ফ্রি প্রি ইন্ডিয়াস হাই স্কুলের এই তিনতলার ছাদ এবং আমরা দেখতে পাচ্ছি যে যে কালো প্লাস্টিক অংশ যে ঘেরা রয়েছে সেখানেই বোমা ছোড়া হয় এবং স্কুলের তিনতলার যে গোলাপসিবুল গেট বন্ধ ছিল এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ যখন দ্বিতীয় পিরিয়ড চলছে সেই ছাদ লক্ষ্য করে এই বহুতলের ছাদ থেকে দুষ্কৃতীরা বোমা ছোড়ে